এই ইয়ো বন্ধুগণ, তো আজকে অনেক ভালো একটা গেম প্লে দেখতে চলেছ তোমরা, ঠিক আছে? আজকে অনেক কঠিন একটা গেম প্লে হবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো অবশ্যই। তো চলো শুরু করা যাক। দেখো, আমি শুরুতে কিন্তু ক্লক টাওয়ার নেমে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ারে কতগুলো এনিমি নামে। আর তোমার সাধারণত জানো ক্লক টাওয়ার অনেক ভালো একটা রাশ হয়, তো ক্লক টাওয়ারে নামলে মোটামুটি ভালো খেলার। আর আমি একা নেমেছি ক্লক টাওয়ার, আমার টিমমেট কিন্তু অনেক দূরে আমার থেকে, ঠিক আছে? তো নেমে গেলাম, আর এই ম্যাচটা আমি তোমরা দেখতে পারবো আমি কীভাবে কী করি। তো এনিমি দেখছো উপরে নেমে গেছে, আমি নিচে নেমেছি, আমার সামনে কিন্তু একটা এনিমি, তোমার কাছে কান আছে, আমার কাছে কান নেই। তো আমিও একে ওকে কিন্তু আমার কাছে ইভো থাকায় আমি ওকে তাড়াতাড়ি মেরে দিতে পেরেছি। তো সুন্দরীও কিলটে পেয়ে গেলাম, একটা কিল আমার কনফার্ম হয়ে গেল। তো আমার কাছে কিন্তু তেমন বড় লুট নেওয়ার ওপরে কিন্তু ফুল স্কোয়াড, তাই আমি এখানে নেমে সুন্দর করে চলে গেলাম নিচে, যে থেকে আমি মানে এখান থেকে ভাগার চিন্তা ভাবনা ছিলাম, কিন্তু লুট করতেছি, লুট লুটটা কমপ্লিট করা দরকার ছিল অনেক বেশি। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার টিমমেট কিন্তু মরে যাচ্ছে অলরেডি, যদি আমার টিমমেট পুরোপুরি শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা মাইনাস খাই দেবো। তো আমি এখান থেকে লুট করে লাস্ট সময় তো লুট করার পরে দেখি সামনে একটা এনিমি, তো এটাকে মারার চেষ্টা করলাম কিন্তু মারতে পারিনি। ভালোটি হেডশট দেওয়ার পরে ওইটা মারতে পারিনি, কারণ হয় দৌড়ের উপরে আছে আর টিম, আর আমার ফুল স্কোয়াড এখানে আছে, ঠিক আছে? ক্লক টাওয়ার ফুল স্কোয়াড আছে আর আমি একা। তো আমি পিছন দিয়ে নেমে যাই, এখন দেখি ওই কোথা থেকে ওই অল্প ড্যামেজে কিন্তু ওই নক হয় না, মানে আমার লাইফটা ফুল করে ফেলছে। ওপরে যাই তো আমার দেখতে পাই না, দেখে আমি চিন্তা করে কমপ্লিট করে দিই পর ড্যামেজ দিয়ে। কোবরা থাকা একটা লাভ হয়েছে, তাড়াতাড়ি এদিকে মরে যায়। তো কিল করার পরে আমি সাউন্ড পাইতেছিলাম যে রল বাকি টিমমেটগুলো আমার কাছাকাছি আসছে। তো আমি চিন্তা করলাম যে এখানে ঘরের ভিতর থাকলে ঝামেলা, তো বাইরের থেকে বাড়িতে না বলতে দেখেন ড্যামেজ দিয়ে আলাইছে, মানে টিমমেট আমার খুস্ত আছে, পাগলা গরুর মতো আমার খুস্ত আছে, আমার খাইয়ে গেলে এবার টিমমেট একবারছি। তো আমি আবার একটা বুদ্ধি করলাম যে ঘরের ভিতরে থাকলে মারা খামো, এই জন্য পিছনে এসে চুপচাপ দাঁড়ায় গেছি, দেখতেছিলাম আমার টিমমেটকে। আর তোমরা দেখতে পাচ্ছ ওর দুইটা টিমমেট আমার পাগলের মতো খুঁজতে আছে, যে নয় আমার মাইরে আলাইব, ঠিক আছে? পাগলের মতো খুঁজতে আছে কিন্তু। তা আমি এখানে দাঁড়াইছিলাম, চান্সে ছিলাম যে কোন সময় চান্স হবো, এই চান্স পাওয়ার সাথে সাথে আমি একটা কিন্তু ভালো একটা ড্যামেজ দিই টিম ওর এনিমিকে, কিন্তু ওর নক হয় না। তো আমি রাশ দিই, রাশ দেওয়ার সাথে সাথে এক বিদ্যুৎ দিয়ে চেক করে ফেলছি, কিন্তু অল্প গুলি করতে নক হয়ে গেল, কিন্তু ওর টিমমেট আইকটা এসে অবশ্য, কিন্তু ওইটা আমি দেখি নেখে, কিন্তু আমার নেটে একটু পিং হাই করতেছে। তারপর আমি দুটাকে নক করে দিই, দুটাকে নক করার পরে দুটাকে কনফার্ম করে দিই, দেখতে পাচ্ছি আমার লাইফ কিন্তু ফুল হয়ে গেছে। আমার ক্যারেক্টার বা স্কিলটা ভালো থাকার কারণে আমার লাইফ, আমি একটা কিল করলে আমার লাইফটা ফুল হয়ে যায়, যার কারণে আমি এইসব ক্যারেক্টার স্কিল ইউজ করি, ঠিক আছে? তো এখানে আমি মোটামুটি ভালো একটা লুট পেয়ে যাই, আমার ফেভারিট দুটা গান আমি পেয়ে গেছি, স্কার অ্যান্ড MP40, অনেক ভালো একটা কম্বিনেশন আমার কাছে লাগে। তো সামনে একটা এনিমি আছে, আমার টিমমেট টিমে ছিল, তো আমি ওটাকে দেখার পরে ওটাকে আমি অল্প ড্যামেজ দিয়ে মরে যায়, কারণ আমার টিমমেট ড্যামেজ দিয়ে রাখছিল, তো আমি ইজি কিলটা পেয়ে গেছি। তো এখন তো তেমন কিছু নাই, চারটা কিল অলরেডি হয়ে গেছে, এটার পরে পাঁচটা হয়ে গেছে, ঠিক আছে? তো পাঁচটা কিল করার পরে আমি কী করলাম, যে এখান থেকে লুট মুট করে একটু সামনে যাই, সব একটু লুট করতেছিলাম, যে স্কোপ টিস্কোপ লাগতো, স্কোপ কিনছি। তো কেনার পরে দেখি ফায়ার চলতেছে, আমার ফায়ার করছে, দেখি আমি স্কোপ করে ফুল স্কোপ করে মারার পরে নক হয়নি, কিন্তু কিছুক্ষণ পরে দেখছি ওরা নক হয়ে গেছে। তো ভাবলাম যে অনেক এনিমি আছে, ভালো টিমমেট গেছে, কিন্তু ওর দেখলাম টিমমেট ফাইট নিতেছে ভালো, মানে ওখানে ফুল স্ক্র্যাচ, মানে একটা ফুল স্কোর ওইখানে লুট করতেছিল, আর আমার একটা নক করছি কিন্তু ওটা রিভাইভ হয়ে গেছে। তো আমি ওর রাশ দিয়ে দিই, আমার সামনে একটা এনিমি আছে, ওইটা দেখছি অল্প একটু ড্যামেজ দিই, কিন্তু নক হয় না। তো আমি পরে রাশ দেওয়ার পরে ওইটাকে নক করে দিই, নকার পরে দেখি আমার টিমমেট একটা নক, ওখানে রাশ দিয়ে আমি রাশ দেওয়ার পরে MP40 হেডশটে ওইটাও মারা যায়, ঠিক আছে? এখানে আমি আর দুইটা কিল পেয়ে দিই, মোট সাতটা কিল পেয়ে গেলাম, ঠিক আছে? তো সাতটা কিল পাওয়ার পরে আমি দুটা কিল কনফার্ম করি, কনফার্ম করার পরে এখানে লুট হালকা পাতলা লুট করা থাকে, আমার লুটটা একটু দরকার ছিল, কারণ আমার লুট অনেক কম দেখতে পাচ্ছ, আমার এমও তেমন বেশি নেই, MP40 এমও অনেক কম। তো মোটামুটি এখানে ভালো একটা লুট পেয়ে যাই, কিন্তু আমার টিমমেট অলরেডি দুটো মরে গেছে, তো আমার দুই নম্বর টিমমেটটা গেছে রিভাইভ করতে। আর আমি বেশি আমার মেয়ের ফ্রেন্ডদের নিয়ে অনেক কমই খেলি গেম, কিন্তু আমি র্যান্ডম টিমমেট নিয়ে অনেক বেশি খেলি, আর র্যান্ডম টিমমেটের সাথে খেলতেও আমার ভালো লাগে অনেক, ভালো একটা ভালো প্লেয়ার পাওয়া যায় অনেক, যার কারণে আমি র্যান্ডমের সাথে বেশি খেলি, কিন্তু আমার টিমমেটের সাথে খেলি কিন্তু। তো দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি আছে, ওটা গাড়ি নিয়ে বাঁকতেছিল আমার দেখার পরে, তো আমি ড্যামেজ দিই, আমার নেটের খারাপের কারণে আমি ওকে মারতে পারি না, ঠিক আছে? ট্রাই করছি কিন্তু মরে নেই, তো এখানে আর কিছু করার নেই, চলে গেছে। তো এখানে মোটামুটি আমি আরও এনিমি খোঁজার জন্য যাই, খুঁজতেছিলাম কিন্তু এনিমি পাইতেছিলাম না, তো এখানে মোটামুটি খুঁজছি, কিন্তু মাইনের পরে দেখি আমার একটা টিমমেটকে ড্যামেজ দিতেছে, নাম্বার তিন টিমমেটকে ড্যামেজ দিতেছে কোথা থেকে, কিন্তু বুঝতে পারি নাকি আমিও ওরা বলতে পারতেছে না। তাই আমি ভাবলাম যে হয়তো ওই ব্রিজ আছে না, তো ওই পার আছে, কোথাও তো একটা আছে হয়,
তো মানে খুঁজতে খুঁজতে ওর কাছে গেলাম, খুঁজতেছি নাই নাই নাই, টিমমেট আমার অলরেডি কনফার্ম দিয়ে ফেলছে। আমি ভাবতেছিলাম যে ও লুট করতে তো আসবে, তার জন্য আমি ওয়েট করতেছিলাম আর খুঁজতেছিলাম যে ও কই আছে, হয়তো আমি জানি ও লুট করতে আসবো। তো খুঁজতে খুঁজতে পাইতেছিলাম না, কিন্তু হঠাৎ যখন আমি গেলাম দেখলাম ওই লুট করতে আসতেছে। তো আমি স্কোপ করে ভালো দুটি হেডশট খাওয়ার পর ওই নক হয় নাকি, মানে ওই গন্ডার চামড়া লইছিল বুঝছো, মানে গন্ডার চামড়া নিয়েছে শালায় নকই হয় না। তো ভালো ড্যামেজ দিছে তাও নক হয়নি, তো আমি কী করবো এখন? তো আমি ভাবলাম তো ওপরে আছে অ্যাডভান্টেজ, ভালো অ্যাডভান্টেজ আছে, তো আমি জলদি করে গেলাম। ঠিক আছে, তো নিচে দেখলাম এনিমিটা আসছে লুট করছেন, তো হয়তো জানেন না যে ওরা ছাপাক দিব, ছাপাক দেওয়ার পরে ওরা নক কিলটা কনফার্ম করে নিলাম। এবং দেখতে পাচ্ছি আমার 8টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো আমি আরও দেখলাম যে ওর টিমমেট আছে নাকি, তো টিমমেট নাই ভাবলাম, হ্যাঁ টিমমেট নেই, তাহলে আমি চেক করি। তখন লুট করার পরে আমি ক্লক টাওয়ার আসি, ক্লক টাওয়ার তোমার জানো, ক্লক টাওয়ার থেকে আমি কিন্তু গেছিলাম। এবং যাই দেখি দুটো এনিমি ফাইট করতে আসে, তো আমি একটা পিছন থেকে থার্ড পার্টি করি, থার্ড পার্টি করার পরে দুটো কিল নিয়ে নিই। ঠিক আছে, একটা ফ্রি কিল একটা আমার কিল, দুটো কিল নিয়ে। আর এখানে আমার নেটটা অনেক খারাপভাবে ইস্যু করতেছিল, মানে আজকে নেট সব থেকে খারাপ ছিল। তো আমি দুটো কিল কনফার্ম করার পরে বাইরে না দেড়ে সোজা ক্লকটার ওপরে ঘরের ভিতরে যাই, কারণ আমার জানি বাইরে খেললে অনেক প্যারা হবে। বাইরে যাওয়ার পরে দেখি এনিমি, তো ওইটার আমি ড্যামেজ দিই, ভালো ড্যামেজ আমার নকও হয়, কিন্তু নেটের কারণে গোলওয়ালটা পরে পরে গোলওয়ালটা পরে পরে আমি কিনটা পাই না, কিন্তু আমি ভালো ড্যামেজ দিছিলাম। তো ওখানে আরও এনিমি আসছিল, আমি আরও দুই তিনটাকে নক করার পরেও ওইটা কিন পাই নি, কিন্তু এটা দেখতে হবে কত ভালো ড্যামেজ দিই তাও নক না। এই যে এখানে দুইটা কিন্তু নক এসে, তো একটা কিলো ওখান থেকে পাইনি, কারণ ওখানে অরিজিনাল দিয়ে রিভিউ হওয়ার পরে দুটো রিভিউ হয়ে গেছে, একটা কিলো পাইনি এখান থেকে। কিন্তু এখানে আমি ভালো ভালো ড্যামেজ দিলাম, এখানে আবার নক করবো, আবার দেখতে পাচ্ছি এই দেখছো আবার নক, এর দিয়ে আবার নক করছি, কিন্তু আবার রিভাইভ হয়ে গেছে, মানে কী কমু, কপালটা খারাপ থাকলে যাওয়া হয় আর কি। কিন্তু আমি ভালোভাবে ড্যামেজ দিছিলাম, অনেক ভালো ড্যামেজ, কিন্তু এখান থেকে একটা কিলো পাই না। পরে এনিমিগুলো কোথা থেকে কোথায় গেলো কিছু খুঁজতেছিলাম, দেখতে পাচ্ছি আমি খুঁজতেছি ওরা কই আছে, আর বাইরেও খুঁজতেছি, বাইরে ফাইট চলতেছে ভালো, আর আমি সাউন্ডও পাইতেছিলাম যে আমার ঘরের ভিতরে এনিমি আছে অনেকগুলো, একটা স্কোয়াড আছে। তো আমি চারিদিকে খেয়াল করতাম, মানে মাথা কাজ করতেছিল না কী করুন, দেখো বাইরেও মারতেছি, আবার ঘরের সাউন্ডও খেয়াল করতেছে যে কোথা থেকে এনিমি আসতেছে না আসতেছে। তো বাইরে দেখে একটা এনিমি, তো ওইটার আমি ভালো ড্যামেজ দিই কিন্তু নক হয় না, পরে একটা গুলিতে নক হয়, নিচে পড়ে যায়। পরে আমি সাউন্ড পাইতেছি যে আমার ঘরের কাছাকাছি অনেকগুলো এনিমি আছে, তো আমি এখানে গুলো মেরে দিই একটা, যেন ওরা আমার না পারতে, দেখো কী ফাইট চলতেছে, খাতারনাক একটা ফাইট চলতেছে এখানে। ঠিক আছে, তাই আমি গুলো দিয়ে আটকা রাখছিলাম যে না আমার রুমে না আসতে পারে, ওরা ফাইট ফাইট করুক, কিন্তু আমি এখানে আসবো না। তারপরে আমি ভাবলাম গুলো আর আর দুইটা মারিয়ে দিই, মারার পরে একটু কেটে দিলাম, তাহলে তোমরা বোর হয়ে যাবা, তো দরকার নেই এখানে। তো এখান থেকে ওরা বুঝে গেছে যে আমি এখানে আছি, তো আমার উপরে রাশ দেওয়ার ট্রাই করতেছে। তো আমি চিপাই এসে বলছি যেন ওকে বুঝতে দিতেছে যেন ওর আমি এখানে নাই। তো আমি গুলো মারে আটকার পরে ভাবলাম হয়তো ওরা চলে যাব, কিন্তু পরে দেখলাম ওরা নিজে দেখলাম ফাইট করতেছে, আমার টিমমেট কিন্তু দেখতে পাচ্ছে অলরেডি তিনজন নাই, তো আমার একটা বুঝুই দেখো রাশ দিয়ে আলাইছে আমার পর, আমি এখান থেকে নিচে নেমে যাই তাড়াহুড়া করে, নিচে নেমে এখান থেকে বাড়ি, ওরা কিন্তু ফুল স্কোর ওপরে, তো নিজে দিয়ে কিলটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু কিলটা কনফার্ম হয়ে যায় আমার এনিমিটার। তো ভাবলাম শাসক টোকেন আসতে একজন টিমমেট রিভাইভ দিয়ে দিই, প্যাক আপ থাকবো না। পরে আমি রিভাইভ দিয়ে দিলাম একজন, রিভাইভ দেওয়ার পরে আমি ওপরে দৌড় দিই, পরে দেখি নিচে এনিমি আর একটা আছে। তো আমি এখানে গোলো মারার পর একটা ল্যান্ডম্যান লাগাই দিই, যেন ল্যান্ডম্যান একজন মরে যায়, লাল তার বুঝো জামলাও যাইব। তো এখানে ওরা দেখে আমার ওপরে রাশ দিতেছে, কিন্তু একটু ফুটার পরে দেখলাম 150+ ড্যামেজ পড়ছে, তখন আমি ওর ড্যামেজ দিই কিন্তু নক হয় না। তো আমি ভাবলাম ওপর থাকাটাও রিস্ক, তো নিচে নেমে যাই, নিচে নেওয়ার পর নিচে নেমে গেছি, তো নিচে নেওয়ার পর আমি জানি ওপরে ওরা আছে। তো আমি এখানে চুপচাপ বসে রয়েছি, তো ওয়েট করতেছি যে ওরা কোথা দিয়ে আসবো, সিঁড়ি দিয়ে আসলে আমি দু একজন নক করবো। তো ওয়েট করতেছি, ওয়েট করতার পরে দেখি কেউ আসে না, হঠাৎ দেখি সাউন্ড পাইছে তো ওরা ছাদে উঠছে, দিয়ে হঠাৎ আমার সামনে নামছে, এটা নক করে দিছি, এই নক করার পরে এটা কনফার্ম করে দিছি যে 12টা কিন্তু কনফার্ম করছে। আর মানে ভিতরে যাওয়ার পরে দিই ভিতরে একটা এনিমি, তো ওটার থেকে বাঁচার চেষ্টা করতেছি, কিন্তু ওরা ভিতরে ওরা তিনজন এখানে। ঠিক আছে, এই যে আমি যাওয়ার পরে সামনে ভালো ড্যামেজ দিচ্ছি, কিন্তু ওদের এই বার জাস্টিন বিবার কাটার লেগে আমার ড্যামেজটা বেশি মনে হয়, ম্যাপসে আমার প্যাক হয়ে গেছে। পরে দেখি এখানে ফাইক আছে, দুইজন আমার উপর রাশ দিয়ে দেয় দেখছো, তো বন্ধুরা মরে গেলাম। তো এখানে আমি মরে গেলাম, কিছু করার নেই, তো আমার টিমের একটা যেটা রিভাইভ দিয়েছিলাম ওটা বাঁচিয়ে রয়েছে, তো আর কি কিছু দেখার নেই, লাস্টে আমরা বইয়া পাই না, কারণ ওই মরে যায়। তো আজ বন্ধুরা এইটুকুই ছিল, আশা করি তোমরা আমার ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে।